আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শেষবারের মতো শপিং করতে ভাইকে নিয়ে বেরিয়ে গেছি। আজকে শপিংটা একদমই আলাদা। আজকে পরিবারের আত্মীয় স্বজনের মানুষজন যারা আছে সবার জন্য টুকিটাকি শপিং করব। ফ্যামিলিতে যারা যারা আছে আমাদের রিলেটিভ সবাইকে আমরা কিছু না কিছু ঈদে দেওয়ার চেষ্টা করি, তো আমিও সে থেকে নিজের থেকে জমানো কিছু টাকা রেখেছিলাম তাদেরকে দেওয়ার জন্য। সেটা দিয়ে আমি আজকে সবার জন্য একটু একটু করে উপহার সামগ্রী কিনবো। জানি না কতটুকু আমি তাদেরকে দিতে পারবো, তবে আমি চেষ্টা করবো সবার জন্য টুকিটাকি নিতে এবং সবাইকে খুশি করতে। এতটা গরম আজকে ছিল, আমার অসুস্থতার কারণে আমি অনেক বেশি ছিলাম, তারপরও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে শপিংগুলো করতে পেরেছি। অনেকটা মানুষের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হচ্ছিলো, আর আমার তো প্রচণ্ড মাথা ব্যথা প্লাস অনেক সমস্যা হয়েছিল। তারপরও আমি এখানে প্রিয় মানুষগুলোর জন্য কষ্ট করে হলেও এসেছি কেনাকাটা করতে। আসলে সার্থকতা তখন আসে জীবনে যখন আপনি প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারেন। তো আমার কাছে মনে হয় যে আমি সেটা পেরেছি, আমি আমার পছন্দের মানুষগুলো, আমার আপন মানুষগুলোর জন্য টুকিটাকি শপিং করতে পেরেছি। নিজেই কতটুকু কী করেছি সেটা জানি না, তবে সবার জন্য নিতে পেরে খুব ভালো লাগছে। সবসময় প্রত্যেক বছর নিজের জন্য নিয়ে থাকি, সাথে আমি পরিবারের সবার জন্য নিই, আত্মীয় স্বজনের জন্য নিই, তবে এবারে পুরো আমার সবার জন্য নেওয়ার পরিকল্পনা ছিল। নিজে তেমন করি নাই, আসলে সময়ের সাথে সেভাবে নিজের জন্য হয় না, তো সেটা পরের কথা। এখানে আমি এক এক করে সবার জন্য পছন্দের সব কিছু নিচ্ছিলাম, লিস্ট করে রেখেছিলাম কাকে কী দেব। সেই হিসেবে আমি এখানে বারবার চেক করছিলাম কোনটা নিচ্ছি কোনটা বাদ যাচ্ছে। ইচ্ছে ছিল পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আমার এটা মেমোরি হয়ে থাকে। তবে এত গরমের মধ্যে একে তো আমি অসুস্থ, তার উপরে প্রচণ্ড জ্যাম, মানুষের ভিড়, এর মধ্যে চলাফেরা করা, ভিডিও করা অনেক কষ্টকর। হয়তো ভিডিওগুলো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ চারিদিকে। তারপর আমি হালকা পাতলা শ্যুট নিয়েছি, শেষ পর্যায়ে গিয়ে আমি একদম হাঁপিয়ে যাওয়ার, লোডশেডিং এতটাই ছিল আজকে যে লাস্ট আমি যখন দ্বিতীয় জায়গায় জায়নামাজ নিতে আসি, আমি এখানে একটা দোকানে জায়নামাজগুলো কোনো রকমে দেখা হয়েছে আর কারেন্টটা চলে যায়, এই জন্য আমি বাকি জায়নামাজগুলো দেখতে পারি নাই। কয়েকটা দেখে সেখানে বাছাই করে আমি এখানে জায়নামাজ নিয়েছি। আপনাদেরকে চেষ্টা করব আমি কী কী জায়নামাজ নিয়েছি তা দেখানোর। এই জায়নামাজগুলো আমি আমার মামি খালা তাদের জন্য নিয়েছিলাম। প্রত্যেকবারই তো জামা কাপড় দিই, তাই ভাবলাম এবার একটা করে জায়নামাজ দিই। এটা দিয়ে খুব জরুরি মনে হলো আমার কাছে যে প্রত্যেকের বাসায় একটা করে জায়নামাজ রাখা দরকার। পাশে একটা আঙ্কেল ছিল, সে আমাকে হেল্প করছিল। তো আমরা দুই ভাই বোন এতটাই টায়ার্ড, আমাদের মুখ চোখের অবস্থা দেখে হয়তো বুঝতে পারছেন অনেকগুলো শপিং করেছি আর মাঝে আমরা কিন্তু জায়নামাজ কেনার পর বাকিগুলো শ্যুট করতে পারি নাই, তাই বাসায় এসে দেখাচ্ছি কী কী নিয়েছি। এখানে টুকিটাকি আমি আগে আম্মুকে জায়নামাজগুলো দেখাচ্ছিলাম কারণ আমার খুব পছন্দ হয়েছে। ড্রেস কাপড় চোপড়, এই জামা কাপড় থেকে মনে হয় যে এটা খুব বেশি মূল্যবান, তো এই জিনিসটা আমি আম্মুকে ভালো করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর জায়নামাজগুলো। প্রত্যেকটা জায়নামাজ আমি দেখানোর চেষ্টা করব। আমি এখানে কিছুটা মিল রেখেই নিয়েছি, যেহেতু আমি সবাইকে দিচ্ছি, আমার চারজন সদস্য এক কথায় চারজন মামা আর খালা মিলে তাদেরকে দিব। এখানে আমার জন্য একটা অর্ডার নিয়েছি, থ্রি পিস নিতে গিয়ে পারি নাই নিতে কারণ অনেক মানুষ ছিল আর অলরেডি ঘেমে একাকার। এখানে দুইটা ট্রাউজার নিয়েছিলাম আমার জন্য, আমার একটা অসুস্থ মামা আছে তার জন্য নিয়েছি, জানি না কেমন হয়েছে নিজে প্রথমবার কিনা। এটা আমার একটা কাজিনের জন্য প্যান্ট নিয়েছি এবং তার জন্য শার্ট নিয়েছি। আরও আমি আমার কাজিনের মেয়ের জন্য একটা জামা নিয়েছিলাম, আরও অনেক টুকিটাকি নিয়েছি, হয়তো সেগুলো বাদ গিয়েছে ভিডিওতে, এতগুলো তো ভিডিও করা সম্ভব না, অনেক টায়ার্ড ছিলাম। এখানে আমার নানির জন্য একটা শাড়ি নিয়েছি, তো আম্মুকে দেখালাম শাড়িটা পছন্দ হয়েছে কিনা। এভাবে আমাদের এবছরে ঈদ শপিংটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।